হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকেই রমজান মুবারক। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি শেয়ার করব বলে। আজকের পর্ব থাকছে খাজা রেসিপি। আমরা অনেকেই কিন্তু বাইরে থেকে এই খাজাটা কিনে খাই। আমরা কিন্তু চাইলেই বাড়িতে খুব সহজেই কিন্তু এই খাজা রেসিপিটা করে ফেলতে পারি। আর আমরা চাইলেই কিন্তু 15 দিনের জন্য এই খাজাটাকে সংরক্ষণ করে রাখতে পারি একটা এয়ারটাইট বক্সে করে রেখে। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারটাও দিতে পারেন। তো এখন এটাকে একটু ভালো করে আমি মিক্স করে নিব শুকনো উপকরণটাকে। ঘিটা দিলে আসলে খাজাটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, আর না থাকলেও কোনো সমস্যা নেই। তো আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম ঝরঝরা হবে। তো এখন এই পর্যায়ে এসে আমি এতে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিব। একবারে কিন্তু খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু আটাটা একদম নরম হয়ে যাবে ময়দাটা, এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে। তো এটা একটা ডো তৈরি করে নিব আমি ভালো করে মাখিয়ে। তো আমি কিন্তু ময়দাটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এদিকে আমি একটা শিরা তৈরি করে নিব। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তো এখানে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আর কিন্তু খাজাটা খেতে আর ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 2টা এলাচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর চুলাটা মিডিয়াম করে রাখবেন। আমি এটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা গলে গিয়েছে, একটা শিরায় পরিণত হয়েছে। শিরাটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এরকম হবে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখন আমি খাজাগুলো বানিয়ে নেব। ডোটাকে আমি আরেকটু ময়ান করে নেব। তো এখন আমি এটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। তো এখন রুটি বেলার পালা। তো তার আগে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা বাটিতে অল্প কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব ভালো করে। তো আমি কিন্তু গুলিয়ে নিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে, আপনাদের দেখিয়ে দিব। তো এখন এটাকে আমি একটা রুটি বেলে নিব, একটা নিয়ে আমি একটাকে বেলে আমি রুটির মতো বেলে নিব পাতলা। একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে রুটি বেলে নিচ্ছি। তো আমি কিন্তু 2টা রুটি অলরেডি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি। তো আমি যেই মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম তেল আর ময়দার, সেটা আমি একটু 1টা রুটির উপর এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে এই চারিপাশে সমান করে মিশিয়ে দিচ্ছি, যাতে চারিপাশে লেগে যায়। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো এখন এই পর্যায়ে এসে আমি যে আরেকটা আমি রুটি বেলে রেখেছিলাম, তো সেটা এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে রোল করে নিব। তার আগে আমি এখানে আরেকটু
तेल और मयदा जो मिश्रण गुले रेखेम से एक दिए दीची दिए एक ब्राश कर এখন আমি রুটিটাকে রোল করে নিব। আপনারা দেখুন আমি কিভাবে রোল করছি, দেখে দেখলেই বুঝতে পারবেন। এভাবে রোল করে নিতে হবে চিকন করে। আর যে লাস্টে এখানটায় আমি একটু পানি দিয়ে আমি মুড়িয়ে দিব, যাতে খুলে না যায় ভাজটা ভাজি করার সময়। এর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিলাম আমি। তো এখন এটাকে আমি পিস করে কেটে নিব। তো এভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। তো এভাবে করে আমি এখন এইটাকে এভাবে আমি একটু চেপে দিব হাত দিয়ে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো এখন একটা বেলুন দিয়ে আমি আলতো হাতে এটাকে একটু বেলে দিব। খুব বেশি কিন্তু চেপে দিবেন না, হালকা আলতো হাতে এটাকে বেলে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটু খেয়াল করুন আমি কিভাবে নিয়েছি জিনিসটা, নিয়ে এভাবে আমি বেলে দিচ্ছি। তো এই তো হয়ে গেল। তো এভাবে আমি কিন্তু সবগুলো করে নেব। তো দেখুন আমি কিন্তু সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে ভাজার পালা। তো এর জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছি আগে থেকেই। তো সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। তো অবশ্যই চুলা জালটা অবশ্যই কমিয়ে রাখবেন আর তেলটা খুব বেশি গরম করবেন না। তো এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু হাত দিয়ে এভাবে ছাড়িয়ে দিলে কিন্তু ভাজগুলো খুব ভালো বোঝা যাবে। একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিলে কিন্তু ভাজগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ভাজগুলো কি সুন্দর খুলে যাচ্ছে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। তো আমার গজাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি চিনি শিরার মধ্যে গড়িয়ে নিব। তো একটা একটা করে নিয়ে এভাবে একটু গড়িয়ে আমি তুলে নিব চারিপাশ থেকে, চিনি শিরাটা যাতে সব দিকে লাগে। তো এভাবে আমি চিনি শিরার মধ্যে গড়িয়ে খাজাগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা। আপনারা যখন বাসায় ট্রাই করবেন আপনারা তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি আর কতটা মজার হয়েছে। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে তো আশা করি এই রেসিপিটা অনেক ভালো লাগবে, এই খাজার রেসিপিটা। আর এই খাজাটাকে চাইলে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে করে
প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, চাইলে যখন ইচ্ছা খেতে পারবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু সবগুলো তুলে নিয়েছি চিনি শিরার মধ্যে থেকে গড়িয়ে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, কতটা রসালো, কতটা মজার হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।